গুড মর্নিং, আজকে হচ্ছে অষ্টমী, সবাইকে গুড মর্নিং, আজকে হচ্ছে মহাষ্টমী, সবাইকে শুভ অষ্টমী, মহাষ্টমীর শুভেচ্ছা। যাচ্ছি এখন রেডি হয়ে অঞ্জলি দিতে, মামনির দেওয়া হয়ে গেছে, কারণ একজন একজন না করলে তো হবে না, ওইটা এখনও ঘুমাচ্ছে। আমি এবার ঝট করে অঞ্জলিটা দিয়ে আসি, তারপরে বাকি কাজকর্ম পরে হবে। আর এসে আমি শাড়ি টাড়ি কী পরেছি পরে দেখাচ্ছি, নতুন শাড়ি নতুন ব্লাউজ সবই নতুন। মামনি আমি কি বলেছিলাম তুমি গিয়ে শুনে আসো, মামনি পুক করে দিয়ে ওখানে অঞ্জলি দিয়ে চলে এসেছি, এসে বলে তুই তাদের রেডি হয়ে না, আমি ছেলেকে দেখছি তুই চলে যা। এবার আমি তাদের রেডি হয়ে নিয়েছি, এবার যাবো। আর ওই যে ওই যখন ঘুমাচ্ছে, ওই দেখ মা অঞ্জলি দিতে গেছে, ওদিকে আর্য উঠে গেছে, আর্যকে নিয়ে আবার অপূর্ব গেছে, গিয়ে ওখানে চুপচাপ দাঁড়িয়েছিল। আর এবার চলো তোমাদের লুকটা দেখিয়ে দিই, কারণ ও যখন উঠে গেছে বাবা মা খাওয়াতে হবে। এখানে তো তোমাদের পোজ দিয়ে দেখাচ্ছি, মনে আমার তখন হেভি আনন্দ যে না আজকে দুপুরবেলা ঠিক করেছি শ্রীরামপুর রিসটা যে কটা বনেদি বাড়ি আছে সে পুজো দেখবো, ভাই কপালে তো আছে অন্য দিন, সে তো পরে হবে। এদিকে সকালে মেনুটা বেশ জব্বর ছিল, লুচি তরকারি আর এই পন্ডিত থেকে ভেবেছিলাম খাওয়াবো, মুখটা দেখে এমন বেকালো, লুচি আবার লুচির জায়গায় দিয়ে দিয়েছি, তো এগুলো আমার পেটেই যাবে আর কি করা যাবে, ওটাকে সেই খাওয়াতে হবে দুধ আর সুজি। দুপুরে মেনুটা খুব এক খারাপ ছিল না, কারণ এটা অষ্টমী ছিল তো ষষ্ঠী মেনুটা রিপিট করে দিয়েছি, গিয়ে অত ঝামেলায় যায়। ডালিয়া করেছিলাম আর হচ্ছে বাঁধাকপির তরকারি, আলু ভাজা, তার সাথে বেগুন ভাজা আর হচ্ছে চাটনি পাঁপড়, ব্যাস এই খেয়ে ভেবেছিলাম একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে আমি আর মামনি যাব হচ্ছে ওই বনেদেবাড়ির পুজো, মেন ছিল শ্রীরামপুর রাজবাড়ির পুজো, ভেবেছিলাম যাব। এরপর তো ভেবেছিলাম আমরা বেরোবো, যা হোক হলো না, একে তো সেই অভিশপ্ত আত্মার মতো নাইটি পরে ঘুরে বেড়ালাম, আর তার থেকে বড় কথা এত গান বাজছে ব্লগ কী করবো, মানে এটা যে পুজো নাকি স্বাধীনতা দিবস নাকি ভ্যালেন্টাইন্স ডে নাকি সরস্বতী পুজো সেটাই বুঝতে পারছিলাম না, মানে কত রকমের গান একসাথে চলছিল, কোনো সময় টুম্পা হারিয়ে যাচ্ছে তো কোনো সময় আবার চোখে বধূর চোখে আলো লাগছে, তো এই শুনতে শুনতে মোটামুটি পুজো কেটেছে আমাদের। ব্লগ তো করতে পারিনি গানের জন্য, আর বেরোতে পারিনি এই যে এনার জন্য এসে হাজির, এবং সারাটা দিন ঝরঝর ঝরঝর করে পড়েই যাচ্ছে, যা হোক যা হলো না, এইভাবে তো আর্যকে নিয়ে রিস্ক নিয়ে যাওয়া যায় না, তাই জন্য রেখে দিলাম আমরা পরের বছরের জন্য। এটাই ছিল অষ্টমীর মিনি ব্লগ আমাদের পক্ষ থেকে।